জয় ঠাকুর বন্ধুরা। আজকে দেখো আমি সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি মহাবীর ছড়ার উদ্দেশ্যে। তো তোমরা জানোই আমি এসেছি মাসির বাড়িতে ঘুরতে। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি মহাবীর ছড়া পুজো দেব। তো আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। তাহলে চলো মহাবীর ছড়া যাওয়া যাক। আর এই ভিডিওটা আমার অনেক আগের দিনেরই করা ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তো জানো আমরা না এইভাবে আমার বিয়ের আগে সবাই একসাথে মিলে মহাবীর ছড়া পুজো দিতে যেতাম। তো অনেক দিন পর আজও আবার যাচ্ছি সবার সাথে, সে অনেক একটা ভালো অনুভূতি ছিল। সেই পুরনো দিনের কথাও একটু মনে পড়তেছিল। তো যাই হোক, তো দেখো এখন এতটুকু অবধি গাড়ি আসে, তারপর হেঁটে যেতে হয়। আর সবাই এখন হেঁটে যাচ্ছি, আর আমার মাম্মামকে মিমো কুলে নিয়েছে। আর দেখো কি সুন্দর জায়গাগুলো, মহাবীর ছড়ার এইসব জায়গাগুলো দেখতে ভীষণই ভালো লাগে। আর ওইদিকে দেখো মাসির শরীর ভালো না, তার জন্য মাসি আর মাম্মাম চলে গেছে বাইকে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি দেখো না সবার সবসময়ের মধ্যেই আমি একটু লাস্টেই আছি, সবাই কত আগে চলে গেছে। আর ওই যে উপরে ঠিক সোজা সোজা উপরেই মন্দির। এই যে বন্ধুরা, সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি। প্রথমে প্রণাম করে উপরে ওঠা যাক। আর উপরে ওঠার আগেই আছে লক্ষ্মীনারায়ণের এই মন্দিরটা। তাহলে চলো আগে আমরা ওইখানে একটু দর্শন করে নিই আর প্রণামও করে নেব, তারপর উপরে উঠব। তাহলে তোমরাও প্রণাম করে নাও। আর এই যে আমার প্রণাম করা হয়ে গেছে, এখন আমরা উপরে উঠছি। তো সবাই তো মোটামুটি উপরে উঠে গেছে, আমি আর মা উঠছি। আর জানো বন্ধুরা, আর তোমরা তো দেখেছো এই যে মাসি একটু আগেই এসে গেছে। তো মাসি তাড়াতাড়ি এসে পুজোর প্রায় সব কিছু আয়োজন করে নিয়েছেও। তো আমাদের আর বেশি সময় দাঁড়াতে হলো না, আমি এসেই আমরা পুজো করে নিয়েছি, আমাদের পুজো হয়েও গেছে। আর এই যে দেখো মা বগলা মা, তোমরাও সবাই প্রণাম করে নাও। আর তোমরা প্লিজ বলবে আমাদের এখানে যারা কাছের ডিস্ট্রিক্টে আছো, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছো, তো কারা কারা আমার ভিডিও দেখো একবার জয় ঠাকুর বলো। আর কে কোথায় থেকে দেখছো সেটাও একবার বলে দিও, তাহলে বুঝবো যে আমাদের লোকেলে কে কে আমার ভিডিওটা দেখছো আর আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ। পুজো হয়ে যাওয়ার পর মেডিটেশন করে নিয়েছি, করে ঠাকুরের ধ্বনিও দেওয়া হয়ে গেছে। আমাদের পুরো পুজোই কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উপরে যাব, শিব দুর্গা মন্দির আছে এখানে। তাহলে চলো তোমরাও আমার সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো। এই যে মন্দির, তাহলে চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি।
আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। অনেক দিন পর পুজো দিয়ে না মনটা অনেকই ভালো লাগতেছিল। আমার বর আসলে ও পুজো দিয়ে দিত। তো যাই হোক, ও তো এখন আসতে পারেনি, আরেকদিন ওকে নিয়েও আসবো, ওর সাথে আসবো। আর এখন প্রসাদ নিয়ে নেব। সবাই সবাই দেখো এদিকে প্রসাদ নিচ্ছে, আর আমিও প্রসাদ নিয়ে নেব। আর তারপর চলে যাব বাড়ির জন্য, রওনা হয়ে যাব। বাড়ির যাওয়ার পথে আমার পিসি শাশুড়ি আছেন, ওনার সাথে একটু দেখা করব। আর আমার এক ননাসের সাথে দেখা করে তারপর বাড়িতে চলে যাব। তো দেখো আমরা নিচে চলে যাচ্ছি। আর আমার ছেলে আর ঋষিকে তোমরা একবারও আমার ভিডিওতে দেখেছো, ওদের পাত্তাও পাইনি। ওরা সব সময় সবার আগে আগে ছিল, আর ওইদিক থেকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছিল। আমি তো ওদেরকে দেখাতেও পারিনি। তো ওরা অনেক দিন পরে দেখা হয় তো ওদের, তো ওরা খেলাধুলাতেই ব্যস্ত থাকে বেশি সময়। আর এখন আমরা চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে তো আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে আসার জন্য। আর তো যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, জয় ঠাকুর।